রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল ঘিতে পতিত ইঁদুর সম্পর্কে। তিনি বলিলেন, যদি ঘি জমাট হয় তবে ওই ইঁদুর বাহির করিয়া ফেল এবং এর চতুর্দিকের ঘি ফেলিয়া দাও, আর যদি ঘি তরল হয় তবে ইহার কাছেও যাইবে না, অর্থাৎ সব ঘি পরিত্যাজ্য। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 4261।